পিস টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহিয়া বরাকত আলহামদুল্লিল্লাহ ওয়া ওসল্লি ওসল্লিম আলাহ নবীনা মোহাম্মদী ও আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আজকের আলোচনার অনুষ্ঠানে কুরআন ও সুন্নায় মাকাসেদের শরিয়ার যে কিছু ব্যবহার এসেছে কিছু নয় বরং ব্যাপকভাবে ব্যবহার এসেছে সেটি আমরা আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আজকের আলোচনার টপিকটা হচ্ছে মাকাসিদের সেরিয়ার কিছু উদাহরণ বা ইসলামের সেরিয়া লক্ষ্য দেশের কিছু উদাহরণ এবং কোরআন ও সন্ন্যায় তার কিছু বিষয় যা আলোচিত হয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা তুলে ধরব ইনশাল্লাহ প্রথমে আসা যাক যে উদাহরণগুলো কিভাবে আমরা এখানে পেশ করব আমরা দেখি যে মহান আল্লাহ তালা যখন আমাদেরকে শারিয়াত প্রদান করেছেন তখন তিনি আমাদেরকে কিছু ইবাদত ফরজ করে দিয়েছেন কিছু ইবাদত অপশনাল করে দিয়েছেন কিছু আমালাতের ক্ষেত্রে তিনি আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন এবং কিছু মামালাত তিনি হারাম করে দিয়েছেন আখলাকের ক্ষেত্রে তিনি কিছু ইনস্ট্রাকশন এবং কিছু নির্দেশনামা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে কেন আমরা এভাবে চলবো কেন ওভাবে চলব না এই যে মানে কেনর উত্তরগুলো আমরা যেভাবে আগে বলেছিলাম এখানে যদি আমরা খুঁজে ফিরি তাহলে আমরা দেখব উদাহরণগুলো কিভাবে এসেছে যেমন প্রথমে আমরা বলবো সালাত, কেন আমরা সালাত করব আমরা দেখি যে আজকের অনেক শিশু হয়তো সে ক্লাস টু থ্রি ফোরে পড়ে সাত আট বছর তার বয়স সে অনেক সময় জিজ্ঞেস করে বসে বাবা কেন আমি সালাদ পড়ব অনেক সময় আমরা যখন কিশোরদেরকে বলি যে দেখো তোমাদের কিন্তু সিয়াম পালন করতে হবে তখন তারা বলে যে কেন আমরা সিয়াম পালন করব এর উত্তর কিন্তু আমরা দেখি যে সারিয়ার মধ্যে আছে এই কেনর উত্তরটাই হচ্ছে আসলে মা এবং সেগুলো হচ্ছে উদাহরণ যেমন আলকুরআনে সালাদ সম্পর্কে বলা হচ্ছে আকিমি সালাত আলে দিকি আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো এবং অন্যত্র বলা হয়েছে ও আকিমি সালাহ ইন্না সালাত আনিল ফাহ সাইল মরকার আর তোমরা সালাদ কায়েম করো কারণ সালাদ আনিল ফাহ মনকার অন্যায় অশ্লীলতা থেকে বা অশ্লীলতা অন্যায় থেকে সালাদ বিরত রাখে সুতরাং দেখা গেল যে আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছেন প্রথমত তাকে স্মরণ করার জন্য এবং এই জন্যেই পাঁচটা ভিন্ন ভিন্ন টাইমে মহান আল্লাহ তালা আমাদের উপর সালাদ ফরাজ করেছেন যখন ঘুম থেকে উঠি ফজর সালাহ যখন আমরা কাজে নেমে পড়ি কাজের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে জহর সালাহ কাজ থেকে ফিরি আমরা অনেকেই আসরের সালাহ যখন সারা জগতে একটা পরিবর্তন ঘনীভূত হয়ে আসে সন্ধ্যা তখন আরেকটা সালাহ সালাতুল নাগরিব এবং তারপরে ঘুমোতে যাওয়ার আগে আমরা আরেকটা সালাহ সালাত তালিশা অর্থাৎ প্রত্যেকটা পরিবর্তনের সময় জগতের জানিয়ে আমরা মহাব্যস্ত থাকি না কেন এই ব্যস্ততার ফাঁকেও মহান আল্লাহকে স্মরণ করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে সালাত ফরজ অবধারিত করে দিয়েছেন তাহলে মনে রাখতে হবে যদি সালাদটা আমরা আনুষ্ঠানিক এবাদত হিসাবে পালন করি অথচ আমরা ভুলে যাই আল্লাহর কথা তাহলে কিন্তু মূল উদ্দেশ্য সাধিত হলো না এখানে মাকাসেদ সালাহ কথা এসছে ঠিক তেমনি আমাদের যে কিশোর ভাই বা বোনটি আমাদেরকে জিজ্ঞেস করলো কেন আমরা সিয়াম পালন করব তাহলে তার উত্তর আমরা সেরাতে পারছি সুর আল বাকার মধ্যে আল্লাহ তালা বলছেন কুতে বা আলাই কুম সিয়াম কামা কুতে বা আলাল্লাদিন আই মিন কবলি কুম লাল্লা কুম তাক তাকুন কুতে বা আলাই সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আল্লাহ আল্লাহ কম তা তাকুন যেন তোমরা মুত্তাকি হাও যেন তোমরা তাকো অবলম্বন করো যেন তোমরা তাকোয়াকে জীবনের মূল মন্ত্র হিসাবে জীবনের মূল বিষয় হিসাবে তোমরা গ্রহণ করো তাহলে তাকোয়াটা হচ্ছে সিয়াম পালনের অন্যতম উদ্দেশ্য যেটা আমরা কোরানের অন্য অন্য আয়াত কিংবা হাদিস থেকেও আমরা যেটা বুঝতে পারি প্রিয় দর্শক এভাবে আমরা যদি দেখি জাকাতের বিষয় আলোচিত হয়েছে সেখানে বলা হচ্ছে তো ওখায়দমিন আগ্নিয়া ইহিম ফাতরদ্দ আলা ফকারা ইহিম জাকাতটা নেয়া হবে ধনীদের কাছ থেকে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে যাদের উপর জাকাত ফরজ এবং দেয়া হবে অসচ্ছল ব্যক্তিদের অসচ্ছল ব্যক্তিদেরকে বা ফকির মিসকেনদেরকে যারা জাকাত ডিজার্ভ করে জাকাতের যার হকদার এখানে কিন্তু উদ্দেশ্যটা ক্লিয়ার কেন কেন ফকিরদের থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া হবে না বরং ধনীদের থেকে নিয়ে ফকির কে হবে কারণ ধনীরাই সচ্ছল তাদের কাছে সম্পদ আছে সম্পদ তারা গরিবদেরকে দেবে গরিবদের অভাব জন্য। তাদের দারিদ্র মোচন করার জন্য দারিদ্র দূরীভূত করার জন্য তাদের ফুলফিল করার এই যে বিষয়গুলো এখানে কিন্তু আমরা উদাহরণ পাচ্ছি মাকাস উদাহরণ অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে আসছে এভাবে যেমন তহারাত পবিত্রতা অর্জন অপবিত্রতা কি ইসলাম পছন্দ করে না অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা প্রয়োজন অনেক সময় সেটা ফরজ যেমন সালাতের জন্য তহারাত অর্জন ফরজ অজুর মাধ্যমে গোসলের মাধ্যমে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আয়োজনটা কি চমৎকার উদ্দেশ্যটা হচ্ছে তহারাত অর্জন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে যার মধ্য দিয়ে তহারাত অর্জিত হবে সেটি হচ্ছে অজু এবং গোসল এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অজু গোসলের জন্য যে পানি দরকার সেটা নেই তখন মহান আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটা বিষয় পাইয়ে বান তায়ামের নিয়মটা এখানে আরেকটা হুকমি বিধান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো উদাহরণ তাহারাত অর্জন সিয়াম পালন এবং জাকাত ইত্যাদির মূল কারণটা কি কারণগুলো বর্ণনা করে দেওয়া হচ্ছে ফাই বা কিছু সম্পদ যেটা মুসলমানদের অর্জিত হয় ফাই এটা খুব মেশুর একটা বিষয় যেটা যুদ্ধ ছাড়াই মুসলমানদের কাছে অর্জিত হয় সেখানেও আমরা দেখি যে সোরা হাসুর মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন কিভাবে এই ফাইটা বন্টন করতে হবে এবং কেন অর্থাৎ মাকাসের তিনি বলে দিয়েছেন বাইনাল যেন সম্পদ শুধু ধনী এবং সচ্ছলদের মধ্যে আবর্তিত না হয় মহামালাতের ক্ষেত্রে আমরা দেখি যেমন বিবাহ বৈধ করা হয়েছে কেন বিবাহ বৈধ করা হলো বিবাহ বৈধ না করলে তো মানুষ কামনা বাসনা বৈধ উপায়ে চারিতার্থ করার সুযোগটা পেত না এবং বিবাহের একটা মেন উদ্দেশ্য হচ্ছে বৈধ পন্থায় সন্তান যেন পৃথিবীতে আসে অতএব প্রত্যেকটা উদ্দেশ্য আছে তালাকের একটা উদ্দেশ্য আছে যখন বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ একটা দম্পতি যখন দেখে যে তাদের একসাথে থাকার আর কোনো পথ নেই তখন তাদের জীবনটাকে একটা সুখী সমৃদ্ধভাবে মেনটেন করার জন্য তালাক দেওয়া হয়েছে যদিও তালাকটা মানে অনুপ্রাণিত হওয়ার মতো কোনো কাজ নয় তালাক মানুষ তখনই দেবে বা নেবে যখন তালাক ছাড়া তাদের জীবন আর চলে না এভাবে ব্যবসা বাণিজ্য যেটা আল্লাহ তালা বলেছেন সোরাল আল বাকরের মধ্যে আহ আল্লাহ হার রিবা আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন এখানেও আমরা দেখতে পাচ্ছি মোড়ামেলার বিষয় বেচা কেনা ছাড়া তো মানুষের জীবন অচল মানুষ সমাজবদ্ধ জীব একের কাছে তাদের অন্যের প্রয়োজন আছে এবং এই প্রয়োজন মেটানোর জন্য তাদের জিনিস এক্সচেঞ্জ করতে হয় সেটা হোক টাকা পয়সার বিনিময় অথবা সম্পদের বিনিময় সম্পদ ইত্যাদি ফলে মানুষের জীবনের প্রয়োজনে মহান আল্লাহ করলেন আবার সুদ হচ্ছে নিষ্পেশনের একটা পদ্ধতি ফলে ইসলাম সকল অন্যায় এবং জুলুমের পথ যেহেতু রুদ্ধ করে দিয়েছে এবং যেহেতু আল্লাহ তালা জালেমদেরকে ভালোবাসেন না তিনি জুলুমকে পছন্দ করেন না ফলে জুলুমের পথকে তিনি নিষিদ্ধ করে দিয়েছেন অতএব সুদ নিষিদ্ধ হওয়ার কারণও সেটি এভাবে আমরা যদি আরও বিষয়গুলো একের পর এক বিশ্লেষণ করি দেখব যে সেরিয়া সুনির্দিষ্ট একটা বিশেষ কারণে প্রত্যেকটা বিধানকে প্রণয়ন করেছে এটাই হচ্ছে মাকাসা আমাদের জন্য এ বিষয়গুলো বোঝা প্রিয় দর্শক অত্যন্ত প্রয়োজন কারণ এই বিষয়গুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে ইসলাম ইসলামিক সারিয়াটা আমরা ভালো করে বুঝবো না আমরা শুধু মনে করছি যে অনেকেই যেটা ধারণা পোষণ করে থাকেন ইসলাম একটা ধর্ম এটা আল্লাহ তালা এভাবে দিয়েছেন অতএব আল্লাহ তালার এই কথাগুলো মানলে জান্নাত পাওয়া যাবে কিন্তু কেউ আমরা কি ভেবে দেখেছি কথাগুলো সত্য বটে আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ ওয়াদা করেছেন যারা আল্লাহর বিধান মতো চলে ইমান এবং আমলের উপরে সন্ন্যার উপরে ইসলামের উপর থাকে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন কোনো সন্দেহ নেই বাট এটাকে এত সাইন্টিফিক্যালি এত সুন্দরভাবে আল্লাহ সাজিয়েছেন যাতে করে আমাদের আকল আমাদের বুদ্ধি বিবেকের সাথে তা সঙ্গতিপূর্ণ হয় আমাদের কেনর চমৎকার উত্তর আমরা পেয়ে যাই আমরা কনভিনসড হতে পারি যে আল্লাহ আকিদা ইবাদাত আমলা আখলাকের সাথে সংশ্লিষ্ট যত বিধান তিনি চালু করেছেন সব বিধানগুলো আমাদের চিন্তা চেতনার সাথে সঙ্গতিপূর্ণ আমাদের আকলের সাথে সঙ্গতিপূর্ণ আকলে সালিম বা বিশুদ্ধ আকলের সাথে সেখানে কোনো কন্ট্রোডিকশান নেই অতএব এই কারণেই আমাদের এই মাকাসুদের শারিয়া অথবা শারিয়ার লক্ষ্য উদ্দেশ্যগুলো ভালো করে জানা দরকার আরেকটা কারণেও জানা দরকার সেটি হচ্ছে যাতে আমরা এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো অথবা সেরিয়ার নির্দেশগুলো আমরা বিভিন্ন সময় মেনে চলছি অত্যন্ত আন্তরিকতার সাথে যাতে করে আমরা মূল লক্ষ্যটাকে অর্জন করি কেন সারিয়া আমার কাছ থেকে কাজটা চেয়েছেন সেটা না বুঝলে তো ঠিক ওই উদ্দেশ্যে আমার ইবাদতকে আমার বিভিন্ন কাজকে আমি পরিচালিত করতে পারবো না সম্মানিত দর্শক অতএব এই কারণে আমাদের উদাহরণগুলো থেকে ভালো করে শরীরের লক্ষ্য উদ্দেশ্য জেনে নেওয়া দরকার আমরা কিছু উদাহরণ দিয়েছি যদিও এখানে কিছু আয়াত এবং অন্যান্য বিষয় এসেছে আমরা এরপরে আলোচনা করব যে এর কি কোনো দালিলিক প্রমাণ আছে কোরআন বা সন্ন্যায় কিন্তু তার আগে আমরা যাচ্ছি একটি বিরতিতে আমরা খুবই তাড়াতাড়ি ফিরব আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিরতির পর আমরা সেটার লক্ষ্য উদ্দেশ্যের দালেলিক প্রমাণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে কোনো মূল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র ডিস টিভি বাংলায় পরতে কোরআনা ভালোভাবে বুঝবার জন্য কী কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আলোচনায় ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি আজকের বিষয় ছিল উদাহরণ আমরা বিরতির আগে সে বিষয়টির উপর আমরা আলোকপাত করেছি এবং বেশ কিছু উদাহরণ আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আমরা এখন আলোচনা করব যে মাকাসুদের শেরিয়ার কি কোনো দালিলিক প্রমাণ আছে দালিলিক প্রমাণ কোথেকে দেব আমরা কোরআন এবং সন্না থেকে দেবো কোরআন এবং সন্ন্যায় কি এর কোনো ইনস্ট্রাকশন বা এর কোনো নির্দেশনা আছে অবশ্যই আছে প্রিয় দর্শক আসুন আমরা কিছু আলোচনা করি যা থেকে স্পষ্ট হবে যে অবশ্যই ইসলামেশ্বের লক্ষ্য উদ্দেশ্যের কথা ব্যাপকভাবে আলোচিত হয়েছে চকুর এবং ব্যাপকভাবে আলোচিত হয়েছে সন্না তথা হাদিসে আল কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তনজিল উম হাকিম ইন হামিদ সুরাফুসের মধ্যে তিনি বলছেন এই যে আন এটি অবতারিত আল্লাহ তালার পক্ষ থেকে মিন হাকিমিন হামিদ ইন হামিদ অত্যন্ত প্রাজ্ঞ হেকমতপূর্ণ মহান সত্তা হামিদ প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিষয় একটু মনে রাখেন দ্বিতীয় আরেকটি আয়াত আমরা দেখি সুরাজ আয়াতটি আল্লাহ বলছেন মিন তনাল আজিজুল হাকিম এই গ্রন্থটি আল্লাহ তালার পক্ষ থেকে অবতারিত আল আজিজ যিনি পরাক্রমশালী আল হাকিম যিনি হ্যাকমতপূর্ণ প্রবল প্রজ্ঞাময় এখানে বিষয়টা আমরা লক্ষ্য করলাম তাহলে এখানে প্রজ্ঞা প্রজ্ঞার দাবিটা কি আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম আল মানুয়াল হেকাম এই যে ইসলাম শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা যেটা আমরা বলেছি সেটার মধ্যে কিন্তু হেকমতটাও আছে প্রজ্ঞা আছে তাৎপর্য আছে লক্ষ্য উদ্দেশ্য এসব কিছুই এখানে আমরা লক্ষ্য করছি দুটো আয়াতে এছাড়া এই ধরনের আরো অনেক আয়াত আছে এবং হাদিস তো অনেক আছে যেখানে আল্লাহতালা মহাপ্রজ্ঞাময় এটা বলা হয়েছে প্রজ্ঞার দাবি হচ্ছে যে যা কিছু করবেন কোনো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে করবেন অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে আল্লাহতালা সেটা কিন্তু কোরআনে বলে দিয়েছেন যে তিনি কোনো কিছু আভাস বা অনর্থক সৃষ্টি করেননি রব্বা নামা খালাক তাহাদা বা হে রব হে আমাদের রব আপনি কোনো কিছুই বাতিল অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা একটা অর্থবহ কারণে একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে তিনি করেছেন যার কল্যাণটা এই সমগ্র মানবতার উপর বারবার ফিরে আসবে অতএব আমরা এই দুটো আয়ের থেকে বুঝতে পারলাম যে এই যে শরীরের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ একটা ব্যাপার আছে আল্লাহর হাকিম হওয়ার সাথে তার নেগ্রো একটা সম্পর্ক আছে এটি প্রজ্ঞার দাবি দ্বিতীয় আমরা আর অনেকগুলো আয়তে আমরা দেখি আল্লাহ তালা নিজেকে দয়ালু হিসাবে উপস্থাপন করেছেন আল কোরআনের মধ্যে সুরাফাতে শুরুতে বলা হয়েছে আর রাহমান রাহিম তিনি পরম দয়ালু অতি করুণাময় রাহমতের কথা বলা হচ্ছে এবং অন্য আরেকটি আয়াতে সুর আল্লাহ আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ও রাহমাতি ও সে আত ওয়া সেই ও রাহমাতি ও সে আত কুল্লে সেই এবং আমার রাহমত সব ব্যক্ত হয়ে গিয়েছে সব কিছুকে ইনক্লুড করে ফেলেছে এমন কোথাও নেই যেখানে আমার রহমত নেই আল্লাহ তালা বলছেন অতএব আল্লাহর যে রাহমতের দাবি সে রাহমত হচ্ছে যে তিনি বান্দাকে একটা মহান কল্যাণ সাধনের নিমিত্ত সারি একটা প্রদান করেছেন এবং সুরাল মিনুনের একশো নয় নম্বর আয়ত আমরা সেটা দেখি তিনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন রব্বানা আমান্না ফকা ওর হ্যামনা ওয়ান্তর রাহমিন হে আমাদের রব আমরাই মেনে এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে রহম করো কারণ তুমি সর্বোত্তম রহমকারী রহমতের যে দাবিটা আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারি যে আল্লাহ তালা সারিয়ার সমস্ত আইন প্রণয়ন করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এবং মুসলিমদের কল্যাণের জন্যে এবং বিশ্বের আর সবাই যদি ইসলাম গ্রহণ করে ইসলাম অনুযায়ী চলে তাদের কল্যাণের জন্যে এবং সেজন্য আমরা ইমাম এবং তাইয়েম রাহেনা হল্লাহ তাকে দেখি তিনি শেফা উল আলীল গ্রন্থে তিনি বলেছেন আল্লাহর হেকমত ও উদ্দেশ্যকে অস্বীকার করার অর্থই হল প্রকৃতপক্ষে তার রহমত ও দয়াকে অস্বীকার করা সুতরাং আল্লাহর যে হেকমা যে প্রজ্ঞা যে উদ্দেশ্য যে লক্ষ্য সারিয়ার এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমরা তৃতীয়ত আরো কিছু আয়াত দেখি যেখানে মহান আল্লাহ রাবুল আলমিন বহু জায়গায় তার উদ্দেশ্যকে বর্ণনা করেছেন সরাসরি তার কিছু কিন্তু আমরা বিভিন্ন আলোচনায় ইতিমধ্যেই আমরা শেয়ার করেছি আপনাদের সাথে আরও কিছু আপনাদের সামনে আমরা একটু তুলে ধরতে চাই যেমন সোরাল আল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়তে মহান বলছেন খুব চমৎকার ভাবে কিন্তু এখানে তিনি বলে দিয়েছেন একটা উদ্দেশ্যের কথা এভাবে আমরা তোমাদেরকে করেছি মধ্যম পন্থাবলম্বী একটা জাতি একটা ন্যায়সঙ্গত সঙ্গত ন্যায়বান একটা জাতি কেন কেন তোমাদেরকে ন্যায়বান জাতি করেছে সে উত্তর দিয়ে দিচ্ছেন লেতা কুন সুহাদা আল যেন তোমরা সকল মানব জাতির উপর সাক্ষী হয়ে যাও রাসুল আলাইকুম শাহিদা এবং যেন রাসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে যায় যে কেন উত্তরটা আমরা এ গিয়েছে কেন আমাদেরকে আল্লাহ তালা উম্মতে ওয়াসাতা তিনি করলেন এর একটা উত্তর পেলাম দ্বিতীয় আরেকটি আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনزلناهু আলাইকা মুবারক আমরা একটি গ্রন্থ তোমার উপর নাজল করেছি এবং সেটি বরকতময় কিতাবুন আনزلناهু আলাইকা মুবারক কেন 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 তার উত্তর তিনি বলছেন বলেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাদাক্কারুন আলবাব যেন তার আয়াত বা নিদর্শনগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং যেন বুদ্ধিমান ব্যক্তিরা এ থেকে উপদেশ গ্রহণ করে তাহলে এখানে আমরা দেখছি একটা মাকসাদ একটা উদ্দেশ্য একটা হেকমা মহান আল্লাহ রাবুল কিতাব নাজেলের এই হেকমাত তিনি বর্ণনা করে দিয়েছেন আমরা আরেকটি আয়তে দেখি মহান আল্লাহ তালা বলেছেন সিয়ামের ক্ষেত্রে যেমন বলেছেন ইতিপূর্বে আমরা বলেছি কুতিবা আল্লকমা কামা কুম্লা আল্লাহ সিয়ান তোমাদের হয়েছিল যেমন এভাবে তোমাদের প্রবৃত্তির উপর ফরজ হয়েছে যেন তোমরা তা অবলম্বন করো এবং সোরা আন-নসর এর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি নিশ্চয়ই আমরা তোমাদের উপর সত্য সত্যই কিতাব নাযিল করেছি কেন এখন যদি কেউ কোনো প্রশ্ন করেন তার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এভাবে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ আল্লাহ তোমাকে যা দেখিয়েছেন যে জ্ঞান দিয়ে তোমাকে সমৃদ্ধ করেছেন যেন তুমি তার দ্বারা মানুষের মাঝে হকুম পরিচালনা কর তার দ্বারা মানুষের মধ্যে করো। হয়েছে নাজেল হয়েছে এটা একটা কমন অবজেক্টিভ আল্লাহ হজ এবং ওমরা সম্পর্কে বলছেন ও হাজ রহতালিল্লাহ হজ এবং ওমরা আল্লাহর জন্য তথা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা আদায় করো অন্য কোনো উদ্দেশ্যে নয় এখানে স্পষ্টভাবে শরিয়াত কিন্তু বর্ণনা করছে উদ্দেশ্য এবং লক্ষ্য আরেকটা আয়াতে আমরা দেখি মহান আল্লাহ তালা বলছেন কাদ আলিকা ইউবাইয়ানুল্লাহকুম আয়াতিহি লা আল্লাহকুম তেহতাদুন এভাবেই আল্লাহতালা তোমাদের জন্য বর্ণনা করে থাকেন তার সকল নিদর্শন তার নিদর্শনসমূহ লা আল্লাহকুম তাহতাদুন যেন তোমরা প্রাপ্ত হও আল্লাহ আলাহর এই উদ্দেশ্যগুলোকে আরও বিভিন্নভাবে আমরা কোরআন থেকে পেয়ে থাকি উদ্দেশ্যগুলোর বর্ণনা যেমন সৌরা আলহাজের মধ্যে আল্লাহ তালা বলছেন মধ্যে আল্লাহ তোমাদের কোনো অসুবিধা রাখেন নাই কোনো কঠোরতা রাখেন নাই অর্থাৎ সেটাকে রিমুভ করেছেন সেটাকে উঠিয়ে নিয়েছেন এটা কিন্তু শরিয়ার একটা মূল লক্ষ্য যে যেখানেই কষ্ট দেখা দেবে সেখানেই সেটা রিমুভ করা হবে এই জন্য শরীয়ার যে রোকসাদ আমরা দেখি সালাতের ক্ষেত্রে রোকসাত মুসাফিরদের জন্য রোসাদ রোগীদের জন্য রোগ সাথে সবকিছু উঠিয়ে নেওয়া হয়েছে কেন হারাজ আল্লাহ তালা যে কথাটি বলেছেন সুরহাজের মধ্যে তারই তারই প্রতি ধ্বনি তারই রূপকল্প আমরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দেখি যখনই কোনো অসুবিধা হয় তখনই সেই অসুবিধাটা রিমুভ করা হয় রিপ্লেস করা হয় যা মানুষ পারে তেমন কোনো আমল দিয়ে আমরা ইনশাল্লাহ এগুলোর উপর আরো অনেক উদাহরণ আরো অনেক আলোচনা করবো

রাসল্লাহ সাল্লা সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটি এবং মুসলিমের মধ্যে এসেছে যে তিনি বলেছেন মানুষ দেখে ফেলবে তার প্রাইভেসি হবে এই জন্যই কোথাও ঢোকার আগে যে কোনো রুমে যে কোনো বসত বাড়িতে অথবা যে অন্য কারো একটা প্রাইভেট জায়গাতে ঢোকার আগে অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে অনুমতি নেওয়াটা আপনারা জানেন কোরআনেও ইস্তেদানের আয়াত আছে এবং এটার উদ্দেশ্যটা এখানে হাদিসের মধ্যে বর্ণনা করে দেয়া হয়েছে মিন আজলিল বাসার তার প্রাইভেসি মেইনটেইন করার জন্য যাতে কেউ হড়ক করে তাকে দেখে না ফেলে বুখারী মুসলিমের আরেকটা হাদিস আমরা দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম সাল্লাম বলেছেন লাউলা আন আশক্বু আলা উম্মতি লা আমারতুহুম بالسওয়াক যদি আমি আমার উম্মতের কাছে তাদের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে আমি তাদেরকে এন্ড দা কুল্লি ওয়াজু প্রত্যেক অযর সময় কোন কোন রাওয়ায়াতের চন্দাকুল সালা তাদেরকে প্রত্যেক সালাতে সময় মাসওয়াকের নির্দেশ দিতাম দেইনি কেন দেইনি কারণ তার সেটা দিলে ফরজ হয়ে যাবে এবং তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে তাহলে বোঝা গেল যে এটা সোনাধান সন্ধ্যায় হিসাবে থাকলো আর ফরজ হলো না এখানেও কারণটা আমাদের সামনে চলে আসলো সোয়েব বুখারের আরেকটি রেওয়াত আমরা দেখি যেখানে রাসুল সল্লাহ সাল্লাম বলছেন সাল্লেখা এমন ফাইনলাম তাস্ততে ফাঁকা আয়দান ফাইনলাম তাস্ততে ফাইলে জানবেন তুমি দাঁড়িয়ে সালাহত আদায় করো যদি না পারো তাহলে বসে যদি না পারো তাহলে শুয়ে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে না দাঁড়াতে না পারলে

আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় ইমাম নাসাই এটি বর্ণনা করেছেন শেখ আলবানি এটিকে শুদ্ধ বলেছেন এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কথা উদ্দেশ্যের কথা বলা হয়েছে এভাবে কোরআন এবং সন্ন্যায় প্রিয় দর্শক আমরা দেখি যে আরো প্রচুর আলোচনা আছে বক্তব্য আছে টেক্সট আছে যেখানে ইসলামের শিরত লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে আমরা পরবর্তী পর্বগুলোতে সেটা আরো ইলেবোরেটলি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাল্লাহ আমরা আশা করছি আপনারা সে পর্বগুলো দেখবেন সে আহ্বান রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين آه সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ান কোর্ট আটচল্লিশ ক্যালথর্পি রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক